একজন কাচপাগল জার্নালিস্ট আর একটি ব্যস্ততম শহরের ব্যস্ততম ফ্লাইওভার। প্রতিদিন এই ফ্লাইওভার দিয়ে অগুন্তি মানুষের আনাগোনা। হঠাৎই এই ফ্লাইওভারের ওপর ইউটার্ন করা ব্যক্তিদের রহস্যজনকভাবে মৃত্যু হতে থাকে। কিন্তু কি রহস্য লুকিয়ে আছে এই ঘটনাগুলোর মধ্যে? মুভির প্রথম থেকে শেষ অবধি পুরোটাই সাসপেন্স, এবং সিনেমাটির শেষে আমাদের সবার জন্য অপেক্ষা করছে খুব গুরুত্বপূর্ণ একটি সোশ্যাল মেসেজ। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো 2021 সালে মুক্তিপ্রাপ্ত কোয়েল মল্লিক অভিনীত সাসপেন্স থ্রিলার হরর মুভি ফ্লাইওভার। এটি সাউথের ইউটার্ন মুভিটির রিমেক। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ ফ্লাইওভার। এই সিনেমার মুখ্য চরিত্র বিদিশা মুখার্জি কলকাতা সংবাদ নামের একটি নিউজ পেপারের প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট। সে তার কাজের ব্যাপারে খুবই ফোকাসড, কিন্তু বিদিশার মা বিয়ের জন্য তার পেছনে লেগেই আছে। তবে বিদিশা এই ব্যাপারে একেবারেই ইন্টারেস্টেড নয়। চাকরির কারণে সে কলকাতা শহরে থাকে। বিদিশার মা কিছুদিনের জন্য তার মেয়ের কাছে থাকতে এসেছিল, এবং আজকে বিদিশা তার মাকে স্টেশনে পৌঁছে দিচ্ছে। রিসেন্টলি বিদিশা একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে কাজ করতে শুরু করেছে। বিদিশার বাড়ি থেকে অফিস আসার পথে একটা ফ্লাইওভার পড়ে, লেক গার্ডেন্স ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি ব্লক ডিভাইডার দিয়ে টু লেন করে ভাগ করা হয়েছে, কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো লোক ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে ব্লকগুলো সরিয়ে ফ্লাইওভারের ওপর বেআইনিভাবে ইউটার্ন করে। ইউটার্ন করা হয়ে গেলে ব্লকগুলো যে আবার নিজের জায়গায় রেখে দেওয়া উচিত সেই জ্ঞানটুকুও সবার থাকে না। এর ফলে অপোজিট ডিরেকশন থেকে আসা গাড়িগুলোর জন্য এটি খুবই বিপজ্জনক হয়ে যায়। বিদিশা ঠিক করে যে সে এই ব্যাপারটাকে নিয়েই নিউজ পেপারে একটা নিউজ করবে। এই কারণে বিদিশা ফ্লাইওভারের সাইডে থাকা একজন ভিক্ষুককে ফিট করে কোন গাড়ি কোন ডেটে এই ব্লকগুলো সরাচ্ছে তার নোটগুলো রাখার জন্য। ভিক্ষুকটিও বিদিশার কথা মতো যারাই ওই ব্লকগুলো সরাতো তাদের গাড়ির নাম্বার নোট করে বিদিশাকে দিত। প্রত্যেকটা গাড়ির নাম্বার দেওয়ার জন্য বিদিশা তাকে 100 টাকা করে দিত। এর পরের সিনে আমরা দেখি একজন লোক ব্রিজের ওপর দিয়ে বাইক নিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। লোকটির নাম অনন্ত সেন। অনন্ত অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু অফিসে আবার কাজের প্রেশার আসায় তাকে ইমিডিয়েট আবার অফিসে যেতে বলা হয়। যেহেতু অনন্ত তখন ফ্লাইওভারের মাঝখানে ছিল, পুরোটা ফ্লাইওভার ক্রস করে যেতে তার অনেকটা সময় লেগে যেত। সেই কারণে অনন্ত সেন ব্লক ডিভাইডারগুলো সরিয়ে ফ্লাইওভারের মাঝখানেই বেআইনিভাবে ইউটার্ন করে, আর সরানো ব্লকগুলো ওখানে ওভাবেই এলোমেলো অবস্থায় পড়ে থাকে। আমরা দেখি ফ্লাইওভারের পাশে থাকা ভিক্ষুকটি আর সবার মতো অনন্ত সেনের গাড়ির নাম্বারটাও লিখে রাখে। এরপর সেন শিফট হয় অনন্ত সেনের বাড়িতে। তার বাড়িতে স্ত্রী এবং ছেলে আছে। আমরা দেখতে পাই অনন্ত এবং তার স্ত্রীর সম্পর্কটা খুব একটা সুখকর জায়গায় নেই। ছেলে হবার পর অনন্ত স্ত্রীকে চাকরি ছেড়ে দিতে হয়েছিল, আর এতদিন সে কাজ ছেড়ে বাড়িতেই বসে আছে বলে প্রচণ্ড ডিপ্রেসড। সে চায় তাদের ছেলেকে সকালবেলায় ডে কেয়ারে রেখে কোনো একটা অফিস জয়েন করতে, কিন্তু অনন্ত কিছুতেই এই ব্যাপারে রাজি হয় না। এই বিষয়টা নিয়ে অনন্ত আর তার স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা হচ্ছে। আজকেও সেই নিয়ে ঝামেলাটা বাড়াবাড়ি পর্যায়ে গেলে অনন্ত ঘুমিয়ে পড়ার পর অনন্ত স্ত্রী রাগ করে তার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পরের দিন সকালে লেক গার্ডেন্স ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় বিদিশা সেই ভিক্ষুকের কাছে তিনি নতুন কোনো গাড়ির নাম্বার পেয়েছে কিনা জানতে চায়, যারা কিনা ফ্লাইওভারের ব্লকগুলো সরিয়ে ট্রাফিক রুল ব্রেক করে বেআইনিভাবে ইউটার্ন করেছে। ভিক্ষুকটি তখন বিদিশাকে অনন্ত সেনের বাইকের নাম্বারটা দেয়, কারণ আগের দিন বিকেলে অনন্তই ওখান থেকে ব্লকগুলো সরিয়ে ইউটার্ন করেছিল। বিদিশা অফিসে গিয়ে একজন লোককে ফোন করে গাড়িটার নাম্বার দিয়ে বলে যে এই নাম্বারের গাড়ির মালিকের নাম আর অ্যাড্রেসটা জোগাড় করে দিতে। আপাত দৃষ্টিতে সিঙ্গেল এবং বিয়ে করতে অনিচ্ছুক বিদিশা অফিস কলিক রঞ্জনের প্রতি ভীষণই অ্যাট্রাক্টেড। রঞ্জন একজন ক্রাইম রিপোর্টার। স্বভাবে একটু লাজুক প্রকৃতির রঞ্জন মনে মনে বিদিশাকে পছন্দ করলেও মুখ ফুটে সে কথা বলার সাহস তার নেই। আমরা বুঝতে পারি রঞ্জন রাজি থাকলে বিদিশা এক কথায় প্রেম এবং বিয়ে করতে রাজি আছে। বিদিশা রঞ্জনের কাছে গিয়ে বলে যে সে লেক গার্ডেন্স ফ্লাইওভারের অ্যাক্সিডেন্ট নিয়ে একটা স্টোরি করছে, আর রঞ্জন যেহেতু নিউজ পেপারের ক্রাইম সেকশনে আছে তাই তার কাছে যদি লেক গার্ডেন্স ফ্লাইওভারের অ্যাক্সিডেন্ট রেটের ব্যাপারে কোনো ইনফরমেশন থাকে তাহলে সে যেন বিদিশাকে সেটা জানায়। রঞ্জন বিদিশাকে বলে সে তো প্রত্যেক দিন ওই ফ্লাইওভার দিয়েই যাতায়াত করে,
তার কাছে যদি এই ব্যাপারে কোনো নিউজ থাকে সে অবশ্যই বিদিশাকে জানাবে। বিদিশা রঞ্জনকে অফিস ক্যান্টিনে কফি খেতে যেতে অ্যাপ্রোচ করলে রঞ্জন তো এক কথায় রাজি হয়ে যায়। কফি খেতে খেতে বিদিশা স্মার্টলি রঞ্জনকে প্রপোজটা সেরে ফেলে। লাজুক রঞ্জন বিদিশার কথা শুনে তো হাতে যেন স্বর্গ পায়। সন্ধেবেলায় ওরা দুজনে মিলে মুভি দেখতে যাওয়ার প্ল্যান করে। এরপর আমরা দেখি বিদিশা যাকে গাড়ির নাম্বার দিয়ে ডিটেলস জোগাড় করতে বলেছিল সেই বিদিশাকে ফোন করে অনন্ত সেনের নাম আর অ্যাড্রেসটা জানায়। বিদিশা ঠিক 10টা নাগাদ অনন্ত সেনের অ্যাপার্টমেন্টে যায় তার খোঁজ করতে, কিন্তু অনেকবার ডোরবেল বাজানোর পরেও কেউ দরজা খোলে না, তাই বাধ্য হয়ে বিদিশা ফিরে আসে। সন্ধেবেলায় অফিসের পর বিদিশা রঞ্জনের সাথে মুভি দেখতে গেছিল। তারপর আরও কিছুক্ষণ সময় কাটিয়ে রঞ্জন ওর বাইকে করে বিদিশাকে তার বাড়ির কাছে ড্রপ করে দেয়। বিদিশা নিজের বাড়ির দিকেই এগোচ্ছিল, ঠিক সেই সময় পুলিশের গাড়ি এসে বিদিশাকে ডেকে ওরই নাম ঠিকানা জিজ্ঞেস করে বলে যে বিদিশা মুখার্জির বাড়িটা কোথায়। বিদিশা বুঝতে পারে যে পুলিশ ওকেই খুঁজছে। বিদিশার পরিচয় পেয়ে পুলিশরা আর কোনো কথা না শুনেই ইমিডিয়েট বিদিশাকে ভ্যানে তোলে। বিদিশা ওনাদের বারবার বলতে চায় যে ওদের হয়তো কোথাও একটা ভুল হচ্ছে, ও তো বুঝতেই পারছে না কেন ওকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ইন্সপেক্টর কোনো কথার উত্তরই দেন না। খুব খারাপ ব্যবহার করে ওরা বিদিশাকে থানায় নিয়ে যায়। এদিকে রঞ্জন বারবার বিদিশাকে ফোনে ট্রাই করেও ফোনে পায় না, কারণ পুলিশ ততক্ষণে বিদিশার ফোনটাকে নিয়ে নিয়েছিল। এরপর সিন শিফট হয় অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের অফিসে। সেখানে আমরা অনন্ত সেনের স্ত্রী এবং ওই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকেও দেখতে পাই। অনন্ত সেনের স্ত্রী এসিপিকে বলে যে তার আর অনন্ত সেনের মধ্যে আগের দিন রাতে ঝগড়া হয়েছিল, সেই কারণে সে তার ছেলেকে নিয়ে মাঝরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল। সেই সময় পুলিশরা বিদিশাকে সেখানে নিয়ে আসে। অনন্তর ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড বিদিশাকে দেখে কনফার্ম করে যে এই মেয়েটি সকাল 10টা নাগাদ রেজিস্টারে সাইন করে অনন্ত সেনের ফ্ল্যাটে গেছিল। বিদিশা তো ওইসব কিছুই বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। এসিপি সন্দেহ করে যে বিদিশার সাথে অনন্তর হয়তো কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, তার থেকেই এই খুনটা হতে পারে। অনন্তর স্ত্রী এসব শুনে আরও ভেঙে পড়ে বলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ইন্সপেক্টর অমিত সেন এবং ইন্সপেক্টর প্রকাশকে নিয়ে বিদিশাকে ইন্টারোগেট করতে শুরু করে। বিদিশা এসিপিকে বলে যে তাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, কী কারণে তাকে এখানে নিয়ে আসা হয়েছে সে তো কিছুই বুঝতে পারছে না। এসিপি বিদিশাকে জিজ্ঞেস করে যে সে অনন্তর ফ্ল্যাটে কেন গেছিল। হঠাৎ করে অনন্ত সেনের নাম বলায় বিদিশা বুঝতে পারে না যে এসিপি কার কথা জিজ্ঞেস করছে। বিদিশার কথা শুনে এসিপি তাকে অনন্তর ফ্ল্যাটের রেজিস্টারটা দেখায় যেখানে সকাল 10টা নাগাদ সাইন করে বিদিশা অনন্তর ফ্ল্যাটে গেছিল। রেজিস্টারটা দেখে বিদিশা বুঝতে পারে যে আজ সকালে ও যে ফ্ল্যাটে গেছিল এসিপি তার কথাই জিজ্ঞেস করছে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিদিশাকে বলে যে আজ সকালে বিদিশা অনন্তর ফ্ল্যাটে গেছিল, অথচ এতক্ষণ তাকে না চেনার ভান করছে। বিদিশা এসিপিকে বোঝানোর চেষ্টা করে যে সে আজ অনন্ত সেনের ফ্ল্যাটে গেলেও পার্সোনালি তাকে চেনে না। বিদিশা ওদেরকে জিজ্ঞেস করে যে তাকে কেন এইসব প্রশ্ন করা হচ্ছে। এসিপি তখন বিদিশাকে একটা ফটোগ্রাফ দেখায়। আমরা দেখতে পাই অনন্ত সেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, তাই পুলিশ মনে করছে যে বিদিশাই হয়তো অনন্ত সেনকে খুন করেছে, কারণ অনন্ত সেনের স্ত্রী মাঝরাতে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর বিদিশাই শেষবারের মতো অনন্ত সেনের ফ্ল্যাটে গেছিল। এসব শুনে বিদিশা তো একেবারে চমকে যায়। সে বারবার পুলিশকে বোঝাবার চেষ্টা করে যে অনন্ত সেনকে সে পার্সোনালি চেনেও না, হঠাৎ করে তাকে খুন করতে যাবে কেন। কিন্তু এসিপি যখন বিদিশাকে বারবার জেরা করতেই থাকে তখন বিদিশা বলে যে সে কলকাতা সংবাদের রিপোর্টার, লেক গার্ডেন্স ফ্লাইওভারের অ্যাক্সিডেন্টের ওপর সে একটা স্টোরি করছে। ফ্লাইওভারটি ডিভাইডার ব্লক দিয়ে টু লেন করা হয়েছে। কিছু মানুষ ওই ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই ট্রাফিক জ্যাম এড়াতে ওই ডিভাইডার ব্লকগুলো সরিয়ে রাস্তা পার হয়, তারপরে ব্লকগুলো আর ঠিক করে রাখেও না। এর ফলে উল্টো দিক থেকে আসা গাড়িগুলোর জন্য এটা মারাত্মক বিপজ্জনক হয়ে যায়। তাই যারা এভাবে ডিভাইডার ব্লকগুলো সরায় বিদিশা তাদের ইন্টারভিউ নিতে চেয়েছিল, সেই কারণেই সে আজ দুপুরে অনন্ত সেনের বাড়িতে গেছিল। এসিপি বলে তার মানে বিদিশা বলতে চাইছে যে অনন্ত সেন লেক গার্ডেন্স ফ্লাইওভারে ব্লক সরিয়ে ইউটার্ন করেছিল, তাই তো? কিন্তু বিদিশা জানলো কি করে যে কে ব্লকগুলো সরিয়েছে? সে নিশ্চয়ই ওখানে পাহারা দিচ্ছিল না? বিদিশা বলে যে সে একজন ভিকিরির সাহায্য নিয়েছে। ওই ভিকিরি ফ্লাইওভারের পাশেই একটা ঝুপড়িতে থাকে। যে বা যারা ওই ডিভাইডার ব্লকগুলো সরিয়ে ট্রাফিক রুল ভায়োলেট করে ইউটার্ন করে, ওই ভিক্ষুকটি তাদের গাড়ির নাম্বার নোট করে বিদিশাকে দেয়। প্রতি গাড়ির নাম্বার পিছু বিদিশা ওই ভিকিরিকে 100 টাকা করে দেয়।
বিদিশার এক বন্ধু আরটিওতে আছে, সেই ওই বাইকের নাম্বারগুলো যাদের তাদের নাম আর অ্যাড্রেসটা পেতে বিদিশাকে সাহায্য করে। এসিপি বিদিশার কথাগুলো বিশ্বাস করতে চান না। উনি বলেন, ট্রাফিক রুল ভায়োলেট করাটা এমন কি বড় অপরাধ যার জন্য ইন্টারভিউ নিতে হবে। বিদিশা বলে যে সে তার আর্টিকেলের জন্য এই মানুষগুলোর ইন্টারভিউ নিতে চেয়েছিল। ল্যাক অফ সিভিক সেন্স বা ট্রাফিক রুল ভায়োলেশনের পক্ষে এবং বিপক্ষে এনাদের পার্সপেক্টিভটা জানা বিদিশার আর্টিকেলের জন্য দরকার ছিল। সেই সময়ই এসিপির কাছে মিনিস্টারের ফোন আসে। এসিপি বিদিশার আর কোনো কথা না শুনেই ওখান থেকে উঠে চলে যান। তিনি অমিতকে বলেন আজকে রাতের জন্য বিদিশাকে রিমান্ডে পাঠিয়ে দিতে। অমিত বিদিশাকে আজকে রাতের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বললে এসিপি বলেন অন্য কোনো কেস হলে উনি তাই করতেন, কিন্তু এই কেসটা এক্সেপশনাল। অনন্ত সেন মিনিস্টারের বিজনেসের অ্যাকাউন্টস মেনটেন করত। তাছাড়া মেয়েটা মিডিয়াতে কাজ করে, তাই কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। এটা বলেই এসিপি বাড়ি চলে যান। বিদিশা অমিতকে বলে তার যদি সত্যি সত্যি অনন্ত সেনকে মার্ডার করার হতো, তাহলে কি সে ওই রেজিস্টারে তার আসল নাম ঠিকানা লিখে আসত? তাছাড়া অনন্ত সেন ছাড়াও এরকম আরও দশজনের নাম আর অ্যাড্রেস বিদিশার কাছে আছে, যারা কোনো না কোনো একদিন লেক গার্ডেন্স ফ্লাইওভারের ডিভাইডার ব্লক সরিয়ে বেআইনিভাবে ইউটার্ন করেছে। এটা একেবারেই কাকতালীয় যে আজ সকালেই বিদিশা অনন্ত সেনের ফ্ল্যাটে গেছিল। বিদিশার কথা শুনেই অমিত বিদিশার কাছে ওই দশজনের নাম আর অ্যাড্রেস চায়। বিদিশা সঙ্গে সঙ্গে তার নোটবুকটা অমিতকে দেয়। অমিত বিদিশাকে জিজ্ঞেস করে, তার মানে বিদিশার বাকি দশজনের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে তাই তো? বিদিশা অমিতকে বলে যে আগের মাসে সে তার মায়ের সাথে একটু ব্যস্ত ছিল, তাই এই ব্যাপারগুলো নিয়ে আর এগোনো হয়নি। আজ অনন্ত সেনকে দিয়েই প্রথম কাজ শুরু করবে ভেবেছিল। অমিত বিদিশাকে বলে যে ওই ভিকিরিটাকে এখন বিদিশা আইডেন্টিফাই করতে পারবে কিনা। বিদিশা সঙ্গে সঙ্গেই অমিতের সাথে যেতে রাজি হয়। অমিত আর ইন্সপেক্টর সুমন বিদিশার সাথে লেক গার্ডেন্স ফ্লাইওভারে গিয়ে ওই ভিক্ষুকটিকে থানায় তুলে নিয়ে আসে। এদিকে অমিতের কথা মতো থানার বাকি ইন্সপেক্টররা তাদের কন্ট্যাক্ট কাজে লাগিয়ে চেষ্টা করে রাতের মধ্যেই পোস্টমর্টেম রিপোর্টটা জানার। অ্যাটলিস্ট অনন্ত সেন খুন হয়েছে নাকি এটা আত্মহত্যা, আজকে রাতের মধ্যে সেটা জানা ওদের জন্য খুবই জরুরি। ইন্সপেক্টর দত্ত বিদিশার থেকে পাওয়া বাইকের নাম্বারগুলোর মালিকের ডিটেলস জানার চেষ্টা করে। প্রকাশ অমিতকে জানায় যে সে ফরেন্সিক ডিপার্টমেন্টে কথা বলে জানতে পেরেছে অনন্ত সেনের বডিতে কোনো আঘাতের চিহ্ন নেই, সুতরাং এটা খুন হওয়ার চান্স কম। মৃত্যুর সময়টা যতদূর মনে হচ্ছে রাত ১২টার একটু আগে, তবে এখনও সেটা কনফার্ম নয়। অমিত বুঝতে পারে তার মানে অনন্ত সেনের মৃত্যুর সময় আর বিদিশার ওই ফ্ল্যাটে যাওয়ার মাঝে একটা ১০ ঘন্টার গ্যাপ রয়েছে। তাহলে কি বিদিশা সত্যি কথাই বলছে? ইন্সপেক্টর দত্ত বিদিশার থেকে পাওয়া বাইকের নাম্বারগুলোর ডিটেলস নিয়ে অমিতকে দেখায়, কিন্তু রিপোর্টটা দেখেই অমিত চমকে যায়। বাইকের রিপোর্টটা দেখার পরেই প্রকাশ ওই ভিকিরিটাকে টানতে টানতে লক আপে নিয়ে যায়। বিদিশা ওদেরকে আটকাবার চেষ্টা করে। বিদিশা বুঝতে পারে না যে হঠাৎ করে ইন্সপেক্টর প্রকাশ ওই বৃদ্ধ মানুষটিকে ওইভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কেন। ঠিক তখনই অমিত এসে বিদিশাকে জিজ্ঞেস করে যে বিদিশা ওদের থেকে কি লুকোচ্ছে। যে বাইকের নাম্বারগুলো বিদিশার নোটবুকে পাওয়া গেছে তারা সবাই মারা গেছে এবং সবকটাই আত্মহত্যা। অমিত বিদিশাকে জিজ্ঞেস করে তার নোটবুকে বাইকের নাম্বারগুলোর পাশে যে ডেটগুলো লেখা রয়েছে সেগুলো কিসের ডেট। বিদিশা বলে ডেট অফ ট্রাফিক রুল ভায়োলেশন, ওই দিনেই ওরা ট্রাফিক রুল ব্রেক করে ইউটার্ন করেছিল। অমিত বলে কিন্তু এটা কি করে হতে পারে যে ডেটে ওরা ইউটার্ন করেছে সেই ডেটগুলোতেই ওরা মারা গেছে, কারণ বিদিশার নোটবুকে যে কটা ডেট লেখা রয়েছে সেই ডেটগুলোতেই ওই লোকগুলো মারা গেছে। এমনকি অনন্ত সেনের বাইকের নাম্বারের পাশেই গতকালের ডেট লেখা রয়েছে এবং অনন্ত সেনও গতকালই মারা গেছে। অমিতের কথাগুলো শুনে বিদিশার শরীর ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। প্রকাশ এসে বলে যে ওই ভিকিরির কাছ থেকে ওরা একটা কাগজ পেয়েছে, সেই কাগজে একটা বাইকের নাম্বার লেখা। অমিত বিদিশাকে জিজ্ঞেস করে যে এটা কোন গাড়ির নাম্বার। বিদিশা বলে হয়তো আজকে কেউ ট্রাফিক রুল ব্রেক করে ব্লকগুলো সরিয়ে ইউটার্ন করেছিল, তাই হয়তো উনি আজ এই নাম্বারটা লিখে রেখেছিল, কাল হয়তো সে নাম্বারটা বিদিশাকে দিত। বিদিশার কথা শুনে অমিত দত্তকে ইমিডিয়েটলি ওই বাইকের মালিকের নাম আর অ্যাড্রেস জোগাড় করতে বলে। অমিত ইন্সপেক্টর সুমনকে ইনস্ট্রাকশন দেয় ট্রাফিক কন্ট্রোল রুম থেকে খোঁজ নিতে যে ওই ১০টা বাইক সত্যি ওই ডেটগুলোতে লেক গার্ডেন্স ফ্লাইওভারের ওপর ইউটার্ন করেছিল কিনা। নতুন যে বাইকের নাম্বারটা ওই ভিক্ষুকের কাছ থেকে পাওয়া যায় সেই বাইকের নাম্বারের ডিটেলস জোগাড় করে দত্ত জানায় যে এই অ্যাড্রেসটা থানার বেশ কাছেই। ইন্সপেক্টর অমিত বিদিশা এবং আরেকজন কনস্টেবলকে নিয়ে সেই অ্যাড্রেসে যায় যার বাইকের নাম্বারটা ওই ভিক্ষুকটির কাছ থেকে পাওয়া গেছে।
ওই অ্যাড্রেসে গিয়ে ওরা দেখে ওই বাইকটি অ্যাডভোকেট তন্ময় ব্যানার্জির। অমিতের প্রশ্নে তন্ময় জানায় যে আর সে সত্যি লেক গার্ডেন্স ফ্লাইওভারে গেছিল। অমিত রুটিন এনকোয়ারি করে ওই কনস্টেবলকে ওখানেই থাকতে বলে বিদিশাকে নিয়ে বেরিয়েই যাচ্ছিল, ঠিক সেই সময় পুলিশের গাড়ির সামনের কাঁচের ওপর একটা ডেড বডি এসে পড়ে। এটা দেখে বিদিশা তো ভীষণ ভয় পেয়ে যায়। অমিত গাড়ি থেকে নেমে দেখে ওটা তন্ময় ব্যানার্জি। তার মানে তন্ময় ব্যানার্জিরও লেক গার্ডেন্স ফ্লাইওভারে ইউটার্ন করার দিনেই মৃত্যু হলো। ইন্সপেক্টর সুমন ট্রাফিক কন্ট্রোল রুম থেকে ওই সবকটা নাম্বারের বাইকের লেক গার্ডেন্স ফ্লাইওভারের ওপর ইউটার্ন করার সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে। এসিপি অমিতকে বলে আগের কেসগুলোর মতো অনন্ত সেনের কেসটাও আত্মহত্যা বলে কেসটা ক্লোজ করে দিতে। এসিপি বিদিশাকে বলে যে তারা বুঝতে পেরেছে অনন্ত সেন আত্মহত্যা করেছে, এর পিছনে বিদিশার কোনো হাত নেই, তাই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে বিদিশা যেন তার নিউজ পেপারে লেক গার্ডেন্স ফ্লাইওভার, সেখানে করা মানুষদের ইউটার্ন ইত্যাদি নিয়ে ভবিষ্যতে আর কোনো রকম নিউজ করার কথা না ভাবে, তাহলে সেই বিপদে পড়তে পারে। বিদিশাকে ছেড়ে দেওয়ার পর এসিপি মিনিস্টারকে ফোন করে জানায় যে অনন্ত সেনের কেসটা আত্মহত্যা বলে ক্লোজ করে দেওয়া হয়েছে। অমিত এসিপির এই ডিসিশনে মন থেকে স্যাটিসফাই হতে পারে না। অমিত আর বিদিশা দুজনেই দুজনের মতো করে নানান রকম তথ্য জোগাড় করার চেষ্টা করে। এসিপি অমিতকে বলে তন্ময় ব্যানার্জির কেসটাও আত্মহত্যা বলে ক্লোজ করে অন্য কাজে মন দিতে। বিদিশা আবার ওই ফ্লাইওভারে গিয়ে দেখে দুজন ছেলে ওখানে ইউটার্ন নিচ্ছে। বিদিশা ওই ছেলেগুলোকে বোঝাবার চেষ্টা করে যে ওখান থেকে ইউটার্ন নিলে ওদের বিপদ হতে পারে, কিন্তু ছেলে দুটো বিদিশার কোনো কথা না শুনেই ওই ফ্লাইওভারের ওপর দিয়ে ইউটার্ন করে। বিদিশা থানায় এসে পুরো ঘটনাটা এসিপিকে গিয়ে বলে যাতে ওই ছেলে দুটোর মারা যাওয়াটা আটকানো যায়, কারণ এটা বোঝাই যাচ্ছে যে কেউ একজন ওই ফ্লাইওভারে ইউটার্ন করা লোকেদের মেরে ফেলছে। বিদিশার অনেক বোঝানো সত্ত্বেও এসিপি বিদিশার কথায় পাত্তা তো দেয়ই না, উল্টে এই ফ্লাইওভার নিয়ে বিদিশার ফার্দার মুভমেন্ট করাতে দু চারটে কথা শুনিয়ে দেন। অমিতের মনে হয় বিদিশা ঠিকই বলছে, তাই এসিপির অর্ডার ফলো না করেই অমিত ওই দুটো ছেলেকে থানায় নিয়ে আসে যাতে সারা রাত ওদেরকে অবজার্ভ করতে পারে। কিন্তু কিছুক্ষণ পরেই ওরা সিসিটিভিতে দেখে ওই ছেলে দুটো নিজেরাই নিজেদের সাথে ভয়ানকভাবে মারপিট করছে। সুমন লকআপের তালাটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তালাটা খুলতে চায় না। বাকিরা এসেও তালাটা খোলার চেষ্টা করে, কিন্তু কেউই তালাটা খুলতে পারে না। ওদিকে ছেলে দুটো নিজেদের মধ্যে মারামারি করতেই থাকে। বিদিশা সিসিটিভিতে সব কিছু দেখতে পায়। অনেক কষ্টে যখন আলটিমেটলি তালাটা খোলা যায়, তখন হঠাৎ করেই পাওয়ার কাট হয়ে যায়। সবাই টর্চ নিয়ে ভেতরে গিয়ে দেখে একজন অলরেডি মারা গেছে, আরেকজন পুলিশের কিছু বুঝে ওঠার আগেই তাদের হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে নিজেকে শেষ করে দেয়। এসব কাণ্ড দেখে ওরা সবাই তো প্রচণ্ড অবাক হয়ে যায়। পুলিশ হেফাজতে রেখেও ওদের দুজনকে বাঁচানো যায় না। এসিপির অর্ডার না মেনে তাকে না জানিয়েই অমিত ওই দুটো ছেলেকে লকআপে রেখেছিল, এই কারণে এসিপি অমিতকে সাসপেন্ড করে। বিদিশা এবার ওই ফ্লাইওভারে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদের ফ্যামিলি মেম্বারদের ইন্টারভিউ নেবে ঠিক করে। প্রথমেই সে যায় পলাশ বোসের বাড়িতে। পলাশের কাছ থেকে বিদিশা জানতে পারে যে পলাশের স্ত্রী রিয়া এবং ৬ বছরের মেয়ে রুমেলার ৪ মার্চ ওই ফ্লাইওভারের ওপর অ্যাক্সিডেন্ট হয়। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে পলাশ সেটা জানে না। পুলিশ কোনো ইনভেস্টিগেশন না করেই একটা র্যাশ ড্রাইভিংয়ের কেস বলে এটাকে চালিয়ে দিয়েছিল। ওই ঘটনার পর পলাশের হাসি খুশি পরিবারটা এক নিমিষে শেষ হয়ে যায়। বিদিশা অমিতের সাথে দেখা করে সবটা জানায়। অমিত বিদিশাকে বলে ওই ছেলে দুটো মাদকদ্রব্যতে আসক্ত ছিল। রিপোর্ট বলছে যে সেই কারণেই ওরা নিজেদের মধ্যে মারামারি করে নিজেদেরকে শেষ করে দিয়েছে। অমিত বিদিশাকে বলে যে এগুলো নিয়ে আরও বেশি এগোলে একসময় দেখা যাবে ডিপার্টমেন্ট বিদিশাকেই খুনি হিসেবে চিহ্নিত করেছে, কারণ এইটাই হয়ে থাকে, সমাজ ব্যবস্থাটা এই রকমই। তাই বিদিশার এই কেসটা নিয়ে আর না এগোনোই ভালো। বিদিশা বলে কিন্তু এই মৃত্যুগুলোর মধ্যে কিছু না কিছু একটা কানেকশন তো আছেই, বারবার তো এটা হতে পারে না যে দিনটাতে ওরা ট্রাফিক রুল ব্রেক করে ইউটার্ন করেছে সেই দিনটাতেই ওরা মারা যাচ্ছে। অমিত বিদিশাকে বলে সব প্রশ্নের উত্তর আইনের দ্বারা পাওয়া যায় না, কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে নিতে হয়। অমিতের এই কথাটা বিদিশার মাথায় স্ট্রাইক করে। বিদিশা লেক গার্ডেন্স ফ্লাইওভারে গিয়ে ডিভাইডার ব্লকগুলো সরিয়ে নিজেই তার স্কুটিটা নিয়ে ইউটার্ন করে, এটা দেখার জন্য যে তার সাথে এবার কি হয়। বাড়িতে ফিরে বিদিশা বেশ ভয় ভয়ই ছিল। কিছুক্ষণ পর একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে সে দেখতে পায় সে তার বিছানাতেই রয়েছে, কিন্তু বিছানাটা রয়েছে লেক গার্ডেন্স ফ্লাইওভারের ওপর।
বিদিশা দেখতে পায় পলাশের স্ত্রী রিয়া এবং তার মেয়ে রুমেলা স্কুটি নিয়ে লেক গার্ডেন্স ফ্লাইওভারের উপর দিয়ে আসছে। কিন্তু হঠাৎই ব্রিজের ওপর সরিয়ে রাখা এলোমেলো ডিভাইডার ব্লকে ধাক্কা লেগে রিয়া স্কুটিটার মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে রুমেলা এবং রিয়া সেখানেই মারা যায়। স্বপ্নটা দেখে বিদিশার ঘুম ভেঙে যায়। বিদিশা চমকে যায় এটা দেখে। এর মধ্যেই পাওয়ার কাট হয়ে যায়। অন্ধকারের মধ্যে বিদিশা দেখে রুমেলা আর রিয়া ওর সামনে বসে আছে। রিয়া বিদিশাকে বলে যে বিদিশাই ওদেরকে মেরেছে, তাই বিদিশাকেও মরতে হবে। বিদিশা বুঝতে পারে না তার চোখের সামনে এসব কি হচ্ছে। বিদিশা রিয়াকে বোঝাবার চেষ্টা করে যে সে কাউকে মারেনি। রিয়া বলে আজ সকালে বিদিশা লেক গার্ডেন্স ফ্লাইওভার দিয়ে ডিভাইডার ব্লকগুলো সরিয়ে ইউটার্ন করেছে। বিদিশা বলে সে শুধু এই কারণেই ইউটার্ন করেছে, এটা দেখার জন্য যে যারা ওই ফ্লাইওভার দিয়ে ইউটার্ন করছে তারা মারা যাচ্ছে কেন। কিন্তু রিয়ার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন বিদিশা ইউটার্ন করেনি। রিয়া বলে যে সবাই এই একই কথা বলে, কেউ স্বীকার করে না যে সেই দিন তারা ইউটার্ন করেছিল। ঠিক একইভাবে বিদিশাও হয়তো স্বীকার করছে না, তাই বাকি সবার মতো বিদিশাকেও মরতে হবে। বিদিশা দেখে যে সে তার নিজের হাতেই ছুরি নিয়ে তার নিজেরই হাত কাটতে চলেছে। কিছুতেই সে তার হাতকে কন্ট্রোল করতে পারছে না। বিদিশা রিয়াকে বোঝাবার চেষ্টা করে যে সে ভুল করছে। সেদিন কোনো একজন অন্যায় করেছিল বলে সবাইকে শাস্তি দেওয়াটা কখনোই ঠিক নয়। বিদিশা রিয়াকে বলে যে সে রিয়ার অ্যাক্সিডেন্টের দিন কে ইউটার্ন করেছিল সেটা খুঁজে বার করবে, ওর শুধু একটু সময় চাই। বিদিশার কথা শুনে রিয়া বিদিশাকে একদিনের সময় দেয়। তার মধ্যে যদি বিদিশা আসল অপরাধীকে খুঁজে বের করতে না পারে তাহলে কালকেই বিদিশার শেষ রাত। বিদিশা অমিতকে পুরো ঘটনাটা জানায়। সে এখনও বিশ্বাস করতে পারছে না যে তার সাথে কাল রাতে কী কী হয়েছে। অমিত বিদিশাকে বলে যে কজন মারা গেছে তাদের সবারই মারা যাওয়ার জায়গায় কোনো না কোনোভাবে ইউ সাইনটা পাওয়া গেছে। অমিত আর বিদিশা ট্রাফিক কন্ট্রোল রুমে গিয়ে রিয়া আর রুমেলার অ্যাক্সিডেন্টের দিন অর্থাৎ 4th মার্চের সিসিটিভি ফুটেজগুলো দেখতে চায়। কিন্তু ট্রাফিক কন্ট্রোল রুম থেকে ওদের বলে যে সেই সময় ওই স্পটের সিসি ক্যামেরাগুলো খারাপ ছিল, তাই অ্যাক্সিডেন্টের বা ইউটার্নের ফুটেজ পাওয়া সম্ভব নয়। ওরা সবাই ব্রিজের সামনের দিক এবং শেষের দিকে সিসিটিভি ফুটেজগুলো দেখতে থাকে। যে বাইকটা একদিক দিয়ে গিয়ে সবচেয়ে কম সময় উল্টো দিকে গেছে সেই নিশ্চয়ই ইউটার্ন করেছে, না হলে এত তাড়াতাড়ি উল্টো দিকে আসা সম্ভব নয়। ওরা সেইভাবেই 4th মার্চের সবকটা বাইকের গতিবিধি দেখতে শুরু করে। কিছুক্ষণ পর ওরা একটা হলুদ শার্ট পরা লোকের বাইক দেখতে পায়, যে কিনা পুরো ব্রিজটা ক্রস করে উল্টো দিকে আসতে যা সময় লাগা উচিত তার থেকে অনেক কম সময় উল্টো দিকে এসেছে। ওরা বুঝতে পারে তার মানে ওই বাইকটাই ইউটার্ন করেছে। ট্রাফিক কন্ট্রোল রুম থেকে বাইকটার নাম্বার, অ্যাড্রেস এবং বাইক ওনারের ফোন নাম্বার জোগাড় করে বিদিশাকে দেয়। বিদিশা একটা বেলুনের মধ্যে বাইকের মালিকের অ্যাড্রেসটা লিখে ব্লক ডিভাইডারের মধ্যে আটকে রাখে। রুমেলা আর রিয়ার আত্মা ওখানেই থাকে। রিয়া বেলুনটা দেখে বুঝতে পারে যে বিদিশা তার কথা রেখেছে। 4th মার্চে যে ওই ফ্লাইওভারে ইউটার্ন করেছিল সেই ওদের অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, আর রিয়ার হাতে তাকে তো মরতেই হবে। রঞ্জনের সাথে বেরিয়েও বিদিশার মনটা শান্ত হচ্ছিল না। বিদিশার বারবার মনে হচ্ছিল যে অনেককে বাঁচানোর স্বার্থে আজ সে একজনকে মরতে দিচ্ছে। রঞ্জন একটা দোকানে ঢুকলে বিদিশা ওই বাইকের মালিকের নাম্বারে ফোন করে তাকে সাবধান করার জন্য। বিদিশা অবাক হয়ে গিয়ে দেখে যে ওই বাইকের মালিকের ফোনে রিং করতেই রঞ্জনের ফোনটা রিং হচ্ছে। রঞ্জন বলে যে এটা তার বাবার নাম্বার, বাবা মারা যাওয়ার পর শুধুমাত্র ইমোশনাল কারণে সে এই সিমটাকে চালু রেখেছে। রঞ্জন বুঝতে পারে না যে বিদিশা এই নাম্বারটা পেল কোথা থেকে, কারণ রঞ্জনের মা ছাড়া এই নাম্বারটা আর কারোর কাছেই নেই। বিদিশা রঞ্জনকে তার বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করে। রঞ্জন তার বাড়ির ঠিকানাটা বললে বিদিশা কনফার্ম হয়ে যায় যে রঞ্জনই রিয়া আর রুমেলার অ্যাক্সিডেন্টের দিন সকালে লেক গার্ডেন্স ফ্লাইওভারে ইউটার্ন করে ব্লক ডিভাইডারগুলো সরিয়ে রেখেছিল, যার কারণেই রিয়া আর রুমেলার অ্যাক্সিডেন্ট হয়ে তারা মারা যায়। এরপর বিদিশা রঞ্জনের বাইকের নাম্বারটাও মিলিয়ে দেখে, সেম নাম্বার। বিদিশা রঞ্জনকে সবটা জানালে রঞ্জন বলে যে বিদিশা ভুল ভাবছে, রঞ্জন সেদিন ইউটার্ন করেনি। রঞ্জনের বাইকটা সেদিন প্রবলেম হওয়াতে তার গ্যারেজে বাইকটাকে দেবার কথা ছিল, কিন্তু অফিসে কাজের চাপ থাকায় সে মেকানিককে বলে লেক গার্ডেন্স ফ্লাইওভারের মাঝখানেই মেকানিকের সাথে বাইকটা এক্সচেঞ্জ করে নিয়েছিল। তারা কেউই সেদিন ওই ফ্লাইওভারের ওপর ইউটার্ন করেনি। রঞ্জনের কথা শুনে বিদিশা বুঝতে পারে যে সে মারাত্মক ভুল করে ফেলেছে, কিন্তু রিয়া তো এখন রঞ্জনকে মারার জন্য মরিয়া হয়ে উঠবে। বিদিশা বুঝতে পারে না যে তার কী করা উচিত।
বিদিশা ওই ফ্লাইওভারের মাঝখানে গিয়ে পাগলের মতো রিয়াকে বোঝাবার চেষ্টা করে যে ও ভুল অ্যাড্রেস দিয়েছে, রঞ্জন কিচ্ছু করেনি। কিন্তু রিয়ার আত্মা তো তখন ফ্লাইওভারে নেই, কারণ সে ততক্ষণে চলে গেছে অপরাধীকে শাস্তি দিতে। কি করবে কিছু বুঝতে না পেরে বিদিশা ঠিক করে যে ওরা পলাশের কাছে যাবে। বিদিশা আর রঞ্জন পলাশের বাড়িতে যায়। বিদিশা রঞ্জনকে সবটা খুলে বলে। সকালবেলা ডিভাইডার ব্লকগুলো সরানোর জন্যই রিয়া আর রুমেলার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে পলাশের এক্সপ্রেশনটা কেমন যেন একটা হয়ে যায়। পলাশ অবাক হয়ে যায় এটা শুনে যে রুমেলা আর রিয়া বিদিশাকে দেখা দিয়েছে। পলাশ বিদিশার কাছে বারবার রিকোয়েস্ট করে একবার তার সাথে তার স্ত্রী এবং মেয়ের দেখা করিয়ে দেওয়ার জন্য। পলাশের কান্নাকাটি দেখে ওরা পলাশকে রঞ্জনের বাড়ির অ্যাড্রেস আর বাড়ির চাবি দিয়ে সেখানে পাঠায়। পলাশ রঞ্জনের বাড়িতে গিয়ে তার মেয়ে এবং স্ত্রীকে দেখতে পায়। ওদিকে ট্রাফিক কন্ট্রোল রুমের ইন্সপেক্টর খেয়াল করে যে হলুদ শার্ট পরা লোকটির যে বাইকটাকে লেফট সাইডে দেখা গেছে এবং যে বাইকটাকে রাইট সাইডে দেখা গেছে সেই বাইক দুটোর নাম্বার প্লেট আলাদা। তার মানে রঞ্জন সত্যি সেদিন বাইকটাকে এক্সচেঞ্জ করে নিয়েছিল। ইন্সপেক্টর অনেক খুঁজে আসল লোকটিকে বার করে অমিতকে দেখায়। এদিকে পলাশ রিয়াকে বলে যে সেদিন সকালে বাড়ি ফেরার তাড়া ছিল বলে পলাশই লেক গার্ডেন্স ফ্লাইওভারের ওপর ব্লক ডিভাইডারগুলো সরিয়ে ইউটার্ন করেছিল। তার দোষেই রিয়া আর রুমেলার এই পরিণতি হয়েছে। ওরা দুজনেই এই ঘটনায় হতবাক হয়ে যায়। পলাশের কথা শুনে রিয়া কান্নায় ভেঙে পড়ে। পলাশ রিয়াকে বলে যে সে ইচ্ছা করে এটা করেনি। রিয়া আর রুমেলা তো পলাশের জীবন, এরকম হতে পারে আন্দাজ করলে পলাশ কখনোই এই কাজটা করত না। রিয়া কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। কিন্তু রিয়া কিছু করার আগেই পলাশ নিজেই নিজের অন্যায়ের আত্মগ্লানিতে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। অরিজিনাল সাউথের সিনেমা ইউটার্নে দেখানো হয়েছিল যে তার স্বামী আসল দোষী জেনে সে প্রতিশোধ নিতে তার স্বামীকেও খুন করে, তাকে ছেড়ে কথা বলে না। কিন্তু বাংলা ভার্সন ফ্লাইওভারে সেটা দেখানো হয়নি। এখানে পলাশ নিজেই আত্মহত্যা করে। সিনেমাটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের সামান্য ভুল অনেক মানুষের জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে, তাই ভবিষ্যতে আমাদের আরও একটু বিবেচক হওয়া প্রয়োজন। ট্রাফিক রুল ব্রেক করা কখনোই উচিত নয়, সেটা নিজের জন্যই হোক বা অন্যের জন্য। ফ্লাইওভার মুভিটি এখানেই শেষ। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।